তো কেমন আছো আমার বন্ধুরা? আমি অর্ঘ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর ফুচকার রেসিপি নিয়ে। তোমরা যদি এটাকে ফুচকার রেসিপি ভাবো তো তোমরা, আমি আগে থেকে বলে দিচ্ছি, তোমরা পুরো ভুল ভিডিওতে চলে এসছো। আমি তো আজকে দেখাবো তোমাদের ফুচকার ব্লগ। পাড়ার ফুচকা কাকুটাকে কত দিন দেখিনি, বিশাল মিস করছি পাড়ার ফুচকা কাকুটাকে। আজকে নিয়ে যাবো আমাদের পাড়ার সেই ফুচকা কাকুটার কাছে, যার থেকে আমি ফুচকা খেয়ে খেয়ে মনের স্বাদ মেটাই। শুধু মনের স্বাদই মেটাই, অন্য কিছু না। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যদি ভাবো আমি সেলফি ক্যামেরা ধরে রাস্তায় গল্প মারতে মারতে তোমাদের সঙ্গে ফুচকা স্টলের দিকে যাব, তো তোমরা একদম ভুল ভাবছো। আমি ব্লগিং এর স্টাইলটা একটু চেঞ্জ করেছি, আমি তোমাদেরকে একেবারে নিয়ে ফেলবো ফুচকা কাকুটার কাছে। তো চলো যাওয়া যাক ফুচকা কাকুটার কাছে। ঝাল দিদি, প্ল্যানটা ঠিক বিকালের দিকেই হতো, সন্ধে তন্ধে দিয়ে একটু সাজুগুজু করে রাস্তার দিকে বেরিয়ে ফুচকা কাকুর স্টলটার দিকে যেতাম। আর প্রথমেই একটা ফিলিংস আসতো আমাদের পছন্দের ফুচকা কাকুটাকে দেখতে পেলে, আরে এই ফুচকা কাকুটাই আজকে বসেছে। একটু হাঁটার স্পিডটা বাড়িয়ে ফেলতাম যেন কেউ না আগে গিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়ে। তাড়াতাড়ি চটপট করে হেঁটে গিয়ে কাকুটার পাশেই গিয়ে দাঁড়িয়ে পড়তাম। ব্যাস শুধু দাঁড়িয়েই নয়, শুরু করে দিতাম, কাকু ফুচকা দাও, কাকু ফুচকা দাও, ব্যাস এরকম শুরু করে দিতাম। এবার ফুচকা দেওয়া শুরু হলে চোখ দিয়ে জল বেরোলেও বলতাম, আর একটু গুঁড়ো লঙ্কা মেশাও কাকু, ঝালটা না ঠিকঠাক হয়নি, আর একটু গুঁড়ো লঙ্কা মেশাও কাকু, আর একটু মটর দাও, মটর দাও, মটরটা দিয়ে আর একটু ভালো করে মাখাও। আর এইটাই শেষ না, ফুচকা খাওয়া শেষ হওয়ার পরেই বলতাম, কাকু একটা শুকনো ফুচকা দাও, খুব ঝাল লেগেছে জানো তো, একটা শুকনো ফুচকা দাও। তারপর বাটিটা কাকুর দিকে বাড়িয়ে দিতাম, কাকু এর মধ্যে একটুখানি টক জল দাও তো। এই ফিলিংসগুলো এখন হয়তো খুব স্বপ্নের মতোই মনে হয়। তোমরা হয়তো কেউ স্কুল থেকে ফেরার সময়, বা কেউ কলেজ থেকে ফেরার সময়, বা কেউ কাজ থেকে ফেরার সময়, কোনো না কোনো জায়গা থেকে হয়তো তোমরা ফুচকা খেতে, বাট তোমরা হয়তো সেসব দিনগুলো মিস করছো। আর আজকের ভিডিওটাই হচ্ছে তোমাদের এই অনুভূতিগুলোকে তোমাদের কাছে তুলে ধরা। আশা করছি তোমাদের এইটুকু খুব ভালো লাগলো। আর এই সুন্দর অনুভূতিটাকে তোমাদের সাথে শেয়ার করে সত্যি বলছি আমারও কিন্তু খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, অবশ্যই এই অনুভূতিটা তোমাদের বন্ধুদের কাছেও পাঠিয়ে দাও। কিন্তু বন্ধুরা, সেসব দিনগুলো একদমই স্বপ্নের মতন মনে হয়, মানে কতদিন ফুচকা খাওয়া হয়নি। মানা করব না ফুচকা খেতে, যাও ফুচকা খাও, বাট বাড়িতে এনে ফুচকাটাকে খাবে, রাস্তায় দাঁড়িয়ে একদম খাবে না। মানে আমি এই কারণেই বলছি, ফুচকা কাকুটার কথা একবার ভাবো, তারও তো বাড়িতে কেউ না কেউ আছে, তাদেরকেও তো দেখতে হবে। তো তোমরা সুখের দিনে তাদের কাছ থেকে ফুচকা খেয়েছো, বাট এই সময় তাদের কাছ থেকে কিছু হলেও, অল্প করেও হলেও তোমরা যদি ফুচকা খাও, তাদেরও কিন্তু কোথাও না কোথাও হেল্প হয়ে যায়। আর হ্যাঁ, যদি তোমরা মানবতা দেখাতেই চাও তো এই ভাবো, কারোর না কারোর পাশে তোমরা দাঁড়াতে পারো। এরকমই ফিলিংস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করে দাও তোমার ফুচকা প্রেমী বন্ধুদের সাথে। হ্যাঁ, ফুচকাকে ভালোবাসলে একটা লাইক কিন্তু অবশ্যই করবে। তো ব্যাস আর কিছুই চাওয়ার নেই, লাভ ইউ গাইজ, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।